আমার আজকের রেসিপি ওস্তা বা করলা ভাজি। আপনারা সবাই জানেন কিভাবে এই ভাজি করতে হয়, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার রেসিপি। এবার মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি 250 গ্রাম ওস্তা ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। ওস্তার বিচি ফেলে দেওয়ার কোনো দরকার হয়নি, কারণ ওস্তাগুলো ভিতরে অনেক নরম ছিল। এবার রান্নায় চলে আসলাম। চুলার উপর কড়াইতে দিয়ে দিব 1/3 কাপ সরিষার তেল, তারপর দিব ওস্তার পরিমাণে কুচি করা পেঁয়াজ ও 5টা কাঁচামরিচ কুচি। একটু ভেজে নিব। ওস্তাতে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিলে খেতে ভালো লাগে। তারপর কেটে নেওয়া ওস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে ছড়িয়ে রাখব। দিয়ে দিব স্বাদ মতো লবণ ও 1/2 চামচ হলুদের গুঁড়া। কখনো একসাথে করে বা ঢেকে রান্না করব না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে থেমে থেমে নেড়ে চেড়ে দিব 6-7 মিনিটের মতো। 7 মিনিট পরে দেখুন ওস্তাগুলো কত নরম হয়েছে এবং সবুজ রঙও ঠিক আছে। এ কারণেই আমি ঢেকে দেইনি। তৈরি হয়ে গেল আমার ওস্তা ভাজি। গরম ভাতের সাথে এরকম ওস্তা ভাজি খেতে কত অসাধারণ লাগে। দেখুন আমি 1 নিমিষেই 1 প্লেট ভাত শেষ করে দিলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।